নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে রয়েছে আমি অমৃতা। শুরুতে চোখ রাখবো যে খবরে, মহুয়া মৈত্রের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া নির্দেশ। নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়া নির্দেশ দিল প্রধান বিচারপতির রঞ্জন গগৈয়ের বেঞ্চ। বিজেপি নদিয়া জেলা সভাপতির বিরুদ্ধে অভিযোগ করেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী। বিজেপি নেতার বিরুদ্ধে যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্যের অভিযোগ করেছিলেন তিনি। বিজেপি নেতা মহাদেব সরকারের বিরুদ্ধে এই অভিযোগ করেন তিনি। ঠিক কি মন্তব্য করেছিলেন বিজেপি নদিয়া জেলা সভাপতি মহাদেব সরকার, শুনবো। ভারতবর্ষের নারীর হচ্ছে ভূষণ লজ্জা, আর সেই জিনিসটি আপনার মধ্যে অবশিষ্ট আছে কিনা আগে তৃণমূলের বন্ধুদের কাছে জিজ্ঞাসা করুন, ওরা আপনার ভিডিও ভাইরাল করছে। রাতের বেলায় আপনি রঙিন জল সেবন করেন, যা ভারতীয় নারীরা এটা বরদাস্ত করে না, আমাদের মা বোনেরা এটা মেনে নিতে পারে না। এটা সীতা সাবিত্রীর দেশ, এটা দময়ন্তীর দেশ, এটা বিষ্ণুপ্রিয়ার দেশ। এই দেশের মেয়েদেরকে গোটা পৃথিবী স্যালুট করে, আর আপনি তাদেরকে অসম্মান করছেন। মহাদেব সরকারের এই মন্তব্য জানিয়ে অভিযোগ জানিয়েছিলেন মহুয়া মৈত্র, এবং তারই সেই অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হল। নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ।